জয় জগন্নাথ। যে চাকাগুলো থাকে সে চাকাগুলো কিন্তু রং করা কমপ্লিট হয়ে গেছে, বাকি ওপরে কাজ কিছু বাকি রয়েছে। এভাবে মাছ ধরে নিয়ে আসছে দেখে না বোর্ডে। এখানে কিন্তু আমার খাবার আসার কথা, অনলাইন অর্ডার করেছিলাম কিন্তু খাবার আসেনি, এই জন্য কিন্তু অনলাইনে খাবার অর্ডার করি না। জয় জগন্নাথ বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমার গন্তব্য হচ্ছে পুরী। পুরী এই কারণে যাচ্ছি কারণ আর 7 দিন পরে রয়েছে রথযাত্রা। এই রথযাত্রা কিন্তু পুরীতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। আর তার আগে কিন্তু আমি যাচ্ছি পুরী, কীরকম কী প্রিপারেশন চলছে, তাছাড়া হোটেলের প্রাইস কিন্তু অনেক বেশি হয়ে যায়, কেমন কী ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। এখন আমি রয়েছি আসানসোল জংশনে। এখান থেকে আমার ট্রেন রয়েছে 18450 বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস, যে ট্রেনটি ছাড়ে পাটনা থেকে, কিন্তু আমি ধরবো আসানসোলে। আসানসোলে এই ট্রেনটি এসে পৌঁছায় 3:10, কিন্তু এই ট্রেনটি এখানে 20 মিনিটে হল্ট রয়েছে, 3:30 কিন্তু এখান থেকে ছেড়ে যাবে। তারপর দিন ভোরবেলা আমরা পৌঁছে যাবো পুরীতে, 2:55 ভোরবেলা আমরা পৌঁছে যাবো। তারপর ওখান থেকে যাবো সি বিচ, তারপর হোটেল যাবো, সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো জয় জগন্নাথ বলে আজকের এই জার্নিটা শুরু করা যাক। নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন লেগে গেছে, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে S1, এটা হচ্ছে S3, আগে আমাদের যেতে হবে S1। আর এবারে আমরা জার্নি করছি স্লিপার ক্লাসে, কারণ বেশি জার্নি নেই তার জন্য কিন্তু স্লিপার ক্লাসে জার্নি করছি। এই নিচে একটা সিট আছে, আর এই সাইড আপার 72 সিট। সঠিক সময়ে আসানসোল জংশন থেকে বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমি এখন ট্রেন উঠে পড়েছি, 1 লিটার জলের বোতল নিয়ে নিয়েছি, কারণ জল কিন্তু দরকার ট্রেনে জার্নি করার সময়। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখানে লেগে আছে কলকাতা জামুতো এক্সপ্রেস, আর দুদিন পর আমরা অমরনাথ যাত্রা করব এই ট্রেন করে। বার্নপুর পেরিয়ে যাওয়ার পর এবার আসবে দামোদর নদী। দামোদর নদীর এখানে কিন্তু ভিউটা খুবই সুন্দর থাকে, সেটা তোমাদের আমি দেখাবো। এই পেরিয়ে গেলাম আমরা বার্নপুর। এখন আমরা ক্রস করবো জয়চণ্ডী পাহাড়। আর এই জয়চণ্ডী পাহাড় এই ট্রেন থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগে। তাছাড়া বলে রাখি, এই জয়চণ্ডী পাহাড় হচ্ছে একটা দর্শনীয় স্থান, এখানে তোমরা কিন্তু ঘুরতে আসতে পারো। সুন্দর লাগছে এই জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশনটা। এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে আদ্রা জংশন, আর এখান থেকে কিন্তু আমরা পশ্চিম বর্ধমান থেকে পুরুলিয়া ডিস্ট্রিক্টে প্রবেশ করছি। নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরিতে আমাদের প্রথম হল্ট আদ্রাতে, আদ্রা জংশনে ট্রেন ঢুকেছে 4:40, আর এখানে কিন্তু 35-এ পৌঁছে যাওয়ার কথা, কিন্তু 5 মিনিট দেরিতে আদ্রাতে পৌঁছালো। আর এখানে হল রয়েছে মাত্র 5 মিনিটের। আনন্দ আমাদের জন্য এনেছে লিটি, আর এখন আমরা আদ্রাতে আছি। আদ্রাতে এখন ট্রেন প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন পর্যন্ত ছাড়েনি। লিটি এনেছে, দেখি টেস্ট কেমন। ওয়াও, দারুণ টেস্ট, থ্যাংক ইউ ব্রো। প্রায় 40 মিনিট দেরিতে আদ্রা থেকে ট্রেন ছেড়েছে, এটা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এবার আমরা পৌঁছে যাবো বাঁকুড়া ডিস্ট্রিক্টে, এরপর আমাদের হল রয়েছে বাঁকুড়া, মানে আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টে প্রবেশ করবো। তারপর আমরা চলে যাব মেদিনীপুর, তারপর কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলেই ছেড়ে চলে যাব উড়িষ্যা।
একটা কাজ চলছে অলরেডি। প্রায় এক ঘন্টা দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো বাঁকুড়াতে। আর এই বাঁকুড়াতে কিন্তু তোমরা অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো কিন্তু ঘুরতে পারো। বাঁকুড়াতে আমাদের মাত্র 2 মিনিটের হল্ট ছিল, তারপর কিন্তু এখান থেকে ছেড়ে দিয়েছে। আর ট্রেন প্রায় আমাদের 1 ঘন্টা দেরিতে চলছে। এরপরের আমাদের হল্ট হচ্ছে বিষ্ণুপুর। বিষ্ণুপুর ভ্রমণের জন্য খুবই সুন্দর জায়গা। বিষ্ণুপুরে অনেক জায়গা রয়েছে ভ্রমণ করার জন্য। এই মুহূর্তে আমরা পৌঁছালাম বিষ্ণুপুর, আর বিষ্ণুপুরে মাত্র 2 মিনিটে হল্ট রয়েছে। আর বিষ্ণুপুরে পৌঁছার কথা ছিল 5:46, কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 6:50। আর এখানে কিন্তু 2 মিনিট হল্ট রয়েছে, তার জন্য কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। এই মুহূর্তে আমরা পৌঁছালাম চন্দ্রকোনা রোড। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 6:16, এখন সময় হচ্ছে ঘড়ি কাটায় 7:18। আর এখানে 2 মিনিট হল্ট ছিল, তার জন্য ট্রেন ছেড়ে দিয়েছে। আর রাত্রেবেলা তোমাদের কিছু দেখাতেও পাচ্ছি না। ট্রেন থেকে নামলাম, আবার ট্রেনে উঠে পড়লাম, কারণ এখানে 2 মিনিটে হল্ট ছিল। মেদিনীপুরে আমাদের পৌঁছানোর কথা ছিল 7:07, আর এখানে প্রায় 40 মিনিট দেরিতে ঢুকেছে। আর এখান থেকে কিন্তু 2 মিনিট পরে ট্রেন ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমার খাবার আসার কথা, অনলাইন অর্ডার করেছিলাম কিন্তু খাবার আসেনি, এই জন্য কিন্তু অনলাইনে খাবার অর্ডার করি না। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকছে হিজলি জংশন। এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 8:06, কিন্তু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:30, মানে প্রায় 24 মিনিট দেরিতে আমাদের ট্রেন এখানে ঢুকছে। 1 ঘন্টা দেরি ছিল, তার মধ্যে কিন্তু ট্রেন অনেকটাই মেকআপ করে দিয়েছে। হিজলিতে কিন্তু আমার খাবার আসেনি, এখান থেকে কিন্তু আমি যা পেরেছি নিয়ে নিয়েছি। ট্রেনের খাবার কিন্তু আমার পছন্দ হয় না, তার জন্য কিন্তু আমি ট্রেনের খাবার খাই না। রাতটা কাটাতে হবে, তারপর কিন্তু আমি সকালবেলা পৌঁছে যাবো পুরীতে। যখন ট্রেন ছেড়ে দিয়েছে তখন কিন্তু আমার খাবার চলে এসেছে। আমি ভাবলাম আজকে কেক খেয়ে কাটাতে হবে রাতটা, কিন্তু না, খাবার চলে এসেছে। আর এটা কিন্তু আমার মেদিনীপুর আসার কথা, কিন্তু হিজলিতে এলো খাবারটা আমার। আর এটা কিন্তু অনলাইনে পড়েছে 200 টাকা। বাকি এবার খাবার খাওয়া যাক, আর রাত্রে তোমাদের কিছু দেখাতে পারবো না, বাকি খাবার টাবার খাবো, তারপর ঘুমিয়ে পড়বো। রাত্রের আমার ডিনার চলে এসেছে, দেখে নাও ডিনারে কী কী রয়েছে। এখানে রুটি রয়েছে, মিষ্টি রয়েছে, পনিরের সবজি রয়েছে, এখানে একটা চানার সবজি রয়েছে, এখানে রাইস আছে, পাঁপড় দিয়েছে, ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, মানে এটা হচ্ছে আজকের রাত্রের আমার ডিনার। এটা কিন্তু অনলাইন অর্ডার করেছিলাম। খাবার টেস্ট করা যাক, রাইস দিয়ে টেস্ট করা যাক। কাটায় সময় হচ্ছে 3:30, আর আমাদের পুরী পৌঁছানোর কথা ছিল 2:55, কিন্তু ট্রেন একটু লেট আছে। আর পুরী আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এখানে জাস্ট রেড সিগন্যাল আছে, তার জন্য কিন্তু আমরা যেতে পাচ্ছি না। এখানে ট্রেন অলরেডি ক্রসিং হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পুরী প্রবেশ করে যাব। জয় জগন্নাথ। তোমাদের আমি বাথরুমটা এই কারণে দেখাচ্ছি না, কারণ বাথরুমের অবস্থা খুবই খারাপ। এখানে বেসিন দেখে নাও, এখানে জল আছে, কিন্তু বাথরুমের অবস্থাগুলো খুবই খারাপ রয়েছে। আর আমরা এবারে পুরী কিন্তু প্রবেশ করছি। ওয়েলকাম টু পুরী। পুরী এখন আমরা 7 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি। ফাইনালি পৌঁছে গেলাম পুরীতে। আর এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 2:55, কিন্তু 3:30 পুরীতে প্রবেশ করছে। কোনো ব্যাপার নেই, কারণ একটাই, আমাদের এমনি তো বিচে থাকতে হবে, এখন তো হোটেল পাওয়া যাবে না। আর আমরা হোটেল অনলাইনে বুকিং করিনি,
অনলাইনে এই কারণেই করিনি, কারণ হোটেল নিজে ওখানে দেখে নেওয়াটাই ভালো। আর আমি তো অনেক হোটেল জানি, না জানার নয়। আর আমি এমনিতে একটা হোটেলে কোনো দিনই থাকি না, একমাত্র হরিদ্বারে একটা হোটেলে থাকি, বাদ বাকি যতগুলো জায়গায় যাই আমি কিন্তু কোনো দিনই একটা হোটেলে থাকি না। বাকি এখন বাইরে যাওয়া যাক, বাইরে আমরা অটো নিয়ে চলে যাব স্বর্গদা বিচ। বাকি এখান থেকে কিন্তু সবাই নেমে যাচ্ছে, আর এটা কিন্তু অনেকটা খারাপ দেখে না, নামতে প্রত্যেকটা মানুষেরই অসুবিধা হয়। পুরী রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়ে গেছি, এখান থেকে কিন্তু তোমরা প্রচুর অটো পেয়ে যাবে, ম্যাজিক ভ্যান পেয়ে যাবে, শেয়ারও পেয়ে যাবে, রিজার্ভও পেয়ে যাবে। এক বছর পর আসছি, দেখা যাক এখানে কত কী ভাড়া নিচ্ছে। এখন তো আমার আর কিছু জানা নেই, কারণ যা ভাড়া নিচ্ছে সেটা তোমাদেরকে আপডেট দেবো। আর সামনে রয়েছে আর মাত্র 7 দিন পর রয়েছে পুরী রথযাত্রা, বাইরে প্রচুর অটো পেয়ে যাবে তোমরা, এই অটো নিয়ে কিন্তু তোমরা পুরী স্বর্গদা বিচে যেতে পারো। আর পুরী রেলওয়ে স্টেশনে নতুনভাবে কাজ হচ্ছে, ঘড়িকাটায় সময় হচ্ছে 3:50। এখন আমি দাঁড়িয়ে আছি পুরী রেলওয়ে স্টেশনের বাইরে। আর এখান থেকে তোমরা যদি স্বর্গদা বিচ যেতে চাও তাহলে তোমাদের ভাড়া পড়ে যাবে, শেয়ার যদি যেতে চাও তাহলে 30 টাকা পড়বে, আর যদি তোমার রিজার্ভ করো তাহলে কিন্তু 150-100 টাকার মধ্যে হয়ে যাবে। ফাইনালি পৌঁছে গেছি পুরী সি বিচ, এখন ঘড়িকাটায় সময় হচ্ছে প্রায় 4:30, আর কিছুক্ষণ হবে তারপর কিন্তু আমরা হোটেল নেব। এখন আমরা পুরী সি বিচে টাইম স্পেন্ড করবো, তারপর আমরা হোটেল নিয়ে হোটেলে থাকবো, হোটেল ইনফরমেশন দেবো, এবং এখন আমি তোমাদেরকে যে সূর্যোদয়টা হয় সেটা তোমাদের দেখাবো। এখন আমি চলে এসেছি পুরী স্বর্গদা বিচে। আর এখনও পর্যন্ত কিন্তু সূর্যোদয় হয়নি, মেঘে ঢাকা রয়েছে সূর্য, তার জন্য কিন্তু দেখা যায়নি। বাকি এখানে অনেকে চলে এসেছে সকালবেলা সমুদ্রের ধারে। পুরীতে এসে কিন্তু উট রাইড করতে পারো। ভাইয়া উট রাইড কিতনা লে রে? কিতনা? 100 টাকা করে কিন্তু এই উট রাইড রয়েছে, তোমরা কিন্তু করতে পারো। আর এখন আমরা চলে এসেছি লাইট হাউস সাইডে, কারণ আমাদের এখানে হোটেল নিতে হবে। এখানে হোটেলের প্রাইসগুলো একটু হলেও কম। এখানে দেখে নাও সমুদ্র ধারে শাখা রয়েছে, এখানে শঙ্খ রয়েছে, বিক্রি হচ্ছে দেখে নাও। আর এইখানে মাছ ধরে নিয়ে এসেছে, চলো তোমাদের মাছ দেখাচ্ছি। এখানে এইখানে একটা জায়গায় মাছ ধরে নিয়ে এসেছে, আর এইখানে একটা জায়গায় মাছ ধরে নিয়ে এসেছে, দেখাচ্ছি তোমাদের। এই তো জাল থেকে ছাড়াচ্ছে মাছ। আর এখানে রয়েছে মাছ, কিভাবে মাছ ধরে নিয়ে আসছে দেখে না বোর্ডে, এদের টেকনিকটা দারুণ আছে। নিয়ে চলে এলো মাছ ধরে, এবার প্রচুর মানুষের ভিড় হয়ে যাবে। আমরা হোটেল নিয়ে নিচ্ছি, হোটেলের রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি, 204 নম্বর আমাদের রুম রয়েছে। আর বেড আছে, পুরো ক্লিন রয়েছে রুম, এসি আছে, ফ্যান আছে, টিভি রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, তাছাড়া এখানে চেয়ার টেবিল রয়েছে। রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার তোমাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমে যা থাকা সবই রয়েছে। আর জলটা দেখিনি, আসার নেই, জল আছে। বাকি তোমাদের বলে রাখি, তোমরা যদি এখানে থাকতে চাও, এটা হচ্ছে পুরী গেস্ট হাউস, এটা হচ্ছে সবজি মার্কেট, আর পুরী যে সবজি মার্কেট রয়েছে সেখানে হোটেল রয়েছে। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শো করছে, তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। আর কত কী প্রাইস নিচ্ছে সেটা কিন্তু ফোন করে জিজ্ঞাসা করো না, কারণ কম বেশি রেট হতেই থাকে। তোমাদের একবার আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, সামনে রয়েছে পুরী সবজি মার্কেট, এই রাস্তা রয়েছে, আর ঠিক সমুদ্র পায়ে হেঁটে 4 মিনিট মতো লাগবে। পুরীতে এসে আমরা হোটেল নিয়ে নিচ্ছি, হোটেলের নাম হচ্ছে পুরী গেস্ট হাউস, এটা হচ্ছে সবজি মার্কেটের সামনে। বাকি আমরা কালকে ট্রেন জার্নি করে এসেছি আসানসোল থেকে পুরীতে,
আমাদের স্লিপার ক্লাসে আমরা জার্নি করেছি, আমাদের ভাড়া পড়েছে 340 টাকা, বাকি অনলাইনে খাবার অর্ডার করেছিলাম 200 টাকা পড়েছিল। তারপর আমরা কিন্তু এই হোটেলে এলাম, হোটেলে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার শো করছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে এই হোটেলে বুকিং করতে পারো। বাকি এবার আমরা যাবো মন্দিরে, কিন্তু মন্দিরে ভিডিওটা আলাদা থাকবে, রথের প্রিপারেশন থাকবে। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। নেক্সট ভিডিও আসবে রথের প্রিপারেশন, কারণ আর 7 দিন পর রয়েছে পুরীর রথযাত্রা।